নমস্কার, আজকে তুলারাশির বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনি যদি তুলারাশির ব্যক্তি হন একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে অবশ্যই সম্পূর্ণ দেখুন, কারণ এই অনুষ্ঠানটির মধ্যে আমি বলবো সামনেই তুলারাশির কিন্তু অনেক অনেক বড় সুযোগ আসছে, এই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতেই হবে। তুলারাশির মানুষদের বিভিন্ন রকম প্রবলেম তো দেখতেই পাওয়া যায়, কখনো এরা কর্মের প্রবলেমের মধ্যে পড়ে, এদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যা দেখা যায়, পরিবার কেন্দ্রিকও বেশ কিছু প্রবলেম থাকে। তুলারাশির ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তারা শট করে পড়াশোনা করতে চায় না, চঞ্চলতা মন থাকে। আর আপনি যদি তুলারাশির ব্যক্তি হন তাহলে বেশ কিছু তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু বিশেষ কোনো ট্যালেন্ট দেখতে পাওয়া যায়, বিশেষ করে তারা হয়তো গান বাজনা করে করছে বা গান বাজনা করে আর কি, প্রফেশনটা হচ্ছে গান বাজনা রিলেটেড। কেউ হচ্ছে না ডান্স করে, বিভিন্ন মানে মনোরঞ্জন রিলেটেড আর্টিস্টিক লাইনের সঙ্গে তুলারাশির মানুষরা অনেক সময় যুক্ত থাকে। তুলারাশির মানুষদের যদি আমি কথা বলি, তুলারাশির মানুষরা কিন্তু এই মধ্যিখানে যে সময়টা তুলারাশির ক্ষেত্রে চলছিল সেক্ষেত্রে বহু তুলারাশির ক্ষেত্রে দেখা গেছে যে বেশ কিছু ধার দেনার শিকার কিন্তু তারা হয়ে গেছে। তবে আজকের অনুষ্ঠান আপনার দিমাগ ঘুরিয়ে দেবে, অর্থাৎ আজকের অনুষ্ঠানটা আপনার বুকের মধ্যে একটি আশা জন্মে দেবে। কারণ হচ্ছে আমি এখানে বলবো এই তুলারাশির ব্যক্তি যদি আপনি হন তাহলে কবে থেকে এই সময়টি চেঞ্জ হয়ে গিয়ে বিশেষ একটি লাভ দেবে, এমন সময় কবে থেকে আসছে, কোন সময় আপনাকে অনেক সুযোগ নিয়ে আসবে আপনার জন্য, এই সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করবো। অর্থাৎ কোন সময় আপনাকে অনেক সুযোগ দেবে, যেই সুযোগের মাধ্যমে আপনি বিবাহিত জীবনকে ঠিক করতে পারেন, এই সুযোগের মাধ্যমে আপনি ধার বাকি শোধ করতে পারেন, এই সুযোগের মাধ্যমে আপনি একটি ভালো চাকরি পেতে পারেন, এই সুযোগের মাধ্যমে ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতে পড়াশোনায় আরও বেশি মনোযোগ হয়। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, তবে অনুষ্ঠানে তো যাবই অবশ্যই, তবে অবশ্যই অনুষ্ঠানে যাবার আগে একটিবার প্রত্যেকবার একটি কথা বলি যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে দেবেন, কারণ আমি বিভিন্ন অনুষ্ঠান কিন্তু আপলোড করেই থাকি প্রত্যেক দিন। বর্তমান সময়ে যখন আমরা আকাশের দিকে তাকাচ্ছি তখন আমরা দেখছি বৃহস্পতি তুলারাশির অষ্টম স্থানের মধ্যে রয়েছে, রাহু তুলারাশির ষষ্ঠ স্থানের মধ্যে রয়েছে, এবং ষষ্ঠ স্থানের মধ্যে রাহু থেকে বেশ কিছু তুলারাশির মানুষদের কিন্তু উল্টো পাল্টা ধার বাকি করিয়ে দিয়েছে, কিছু কিছু তুলারাশির মানুষদের কিন্তু শারীরিক সমস্যাও এনেছে। কিন্তু তুলারাশির দ্বাদশ ঘরের মধ্যে কেতু বসে রয়েছে, কেতু বসে থাকার জন্য কিন্তু পরিবারের কিছু মানুষদের শারীরিক সমস্যাও ক্রিয়েট করতে পারে, বিশেষ করে যে সমস্ত তুলারাশির সন্তান রয়েছে তো সেই সন্তানের কোনো শারীরিক সমস্যা বা সন্তানকে নিয়ে টেনশন বৃদ্ধি হতে পারে। এই মুহূর্তে তুলারাশির পঞ্চম স্থানের মধ্যে শনি বসে রয়েছে এবং শনিটা অনেক দিন ধরেই থাকবে। আর একটি সব থেকে বড় যোগ মানে একটি আর একটি বিষয় হচ্ছে তুলারাশির দ্বাদশ ঘরের মধ্যে দ্বাদশপতি বুধই বসে রয়েছে এবং তার সঙ্গে ইলেভেন্থ হাউসের অধিপতি রবিও আছে। এবং একটি একটি সব থেকে বড় যোগ সব থেকে বড় যোগ শুক্র কিন্তু তুলারাশির মধ্যেই বসে রয়েছে, যেটা এই রাশির অধিপতি দেবতা। এবং শুক্র তুলারাশির মধ্যে বসে থেকে বেশ কিছুটা মালব্য যোগের মতো কিন্তু ফল তুলারাশির মানুষদেরকে দিতে শুরু করে দেবে। এবং এই লাভটা তাহলে তুলারাশির মানুষটা কবে থেকে পাবে, তাহলে আমি এখানে যখন দেখছি আমি দেখছি কিন্তু শুক্র 18 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত রয়েছে। এইবারে শুক্র 18 সেপ্টেম্বর থেকে ঢুকে গেলেও মোটামুটি 28-29 তারিখের পর থেকে শুক্রের ডিগ্রিগতভাবে কিন্তু বাড়বে, ডিগ্রি না হলে পরে কিন্তু শুক্র ফল দিতে পারে না। এবং দেখুন তুলারাশির ক্ষেত্রে কীরকম ফলটা দেবে, দেখুন শুক্র এই তুলারাশির মধ্যেই অবস্থান করছে, এর ফলে কিন্তু শুক্র 28-29 তারিখের পর থেকে কিন্তু নতুন কর্মের যোগাযোগ কিন্তু বৃদ্ধি করাবে, নতুন আর্থিক কিছু অর্থের সঙ্গে কিন্তু কানেক্ট করিয়ে দেবে। এবং যে সমস্ত তুলারাশির মানুষরা বাড়ি গাড়ি করতে চাইছেন বা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব একটি অ্যাডভান্টেজ আসবে, বেশ কিছু তুলারাশির ক্ষেত্রে কিন্তু নতুন ফ্ল্যাট কেনারও একটি যোগ তৈরি হবে। তুলারাশি যারা আর্টিস্টিক লাইন নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অ্যাডভান্টেজ দেবে। এই সময়টা কি পয়সা দিয়ে দেবে, না, এই সময়টা পয়সা কোনো কোনো ক্ষেত্রে দিতে পারে কিন্তু পয়সা দেবার বেস তৈরি করে দেবে। পয়সা উপার্জনের জন্য তো একটা বেস তৈরি করতে হয় না, ধরুন এখন একটা উদাহরণ দিই, এখন ধরুন একটা দোকান রয়েছে এবং দোকানেতে একজন বলল যে তোমার দোকান থেকে আমি কিন্তু 100 বস্তা চিনি নেবো, মনে করো চিনি নেবো 100 বস্তা চিনি নেবো, তাহলে সে তো আমাকে এই ফোনটা করলো, আমাকে তো পয়সা দিল না কিছু, বা সেই চিনি বিক্রি করে তো আমার লাভ হলো না, এখন অব্দি কোনো টাকাই দেখতে পেলাম না, কিন্তু সে যে ফোন করে বললো এবং কনফার্ম করে দিল, এইটা হচ্ছে বেস তৈরি করা, যে পয়সার বেস তৈরি হয়ে গেল, সে নেবে, সে কিন্তু একদম সিওর নেবে,
সে আমার চেনাশোনা লোক, সে ফোন করলো, তো সে নেবে। এইরকমটাকে বলা হচ্ছে, এই যে জায়গাটা এটাকে তুলাশে, এটাকেই বলা হচ্ছে সুযোগ, অর্থাৎ নতুন আর্থিক উপার্জন করার সুযোগ চলে আসবে। এর সঙ্গে সঙ্গে তুলাশির পঞ্চম স্থানের মধ্যে শনি থেকে অবশ্যই তুলাশির যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে, বেশ কিছু বিবাহিত জীবনের ক্ষেত্র সামান্য সমস্যা আসছিল, তবে বিবাহিত জীবনের সমস্যা কিন্তু অনেকটাই রিকভার হবে, ঠিক জায়গায় আসবে। কিন্তু এই সামনে এই যে শুক্র, এই 18 সেপ্টেম্বর থেকে যে 12 অক্টোবর অবধি শুক্র রয়েছে তুলাশির মধ্যে, এই শুক্রের মালব্য দোষের এফেক্ট, মালব্য এটাকে মালব্য কি বলবো, মালব্য দোষ বলবো না, এটাকে যোগ বলবো, এই মালব্য যোগের এফেক্ট কিন্তু সপ্তম ঘরে গিয়ে পড়বে। এর ফলে কিন্তু তুলাশির বিবাহিত জীবনও কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়ে যাবে। এবং বুধ, বুধ বসে রয়েছে ঠিক তুলাশির দ্বাদশ ঘরের মধ্যে, দ্বাদশপতি হয়ে, তো এই দ্বাদশ ঘরের মধ্যে দ্বাদশপতি হয়ে যখন বসে থাকে বুধ, তখন কিন্তু এই বুধের জন্য তুলাশির মধ্যে কিন্তু একটি বিশেষ স্পিরিচুয়াল মেন্টালিটি ক্রিয়েট করবে, জ্যোতিষ তন্ত্রের প্রতি ইন্টারেস্ট বৃদ্ধি হবে, এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ তুলাশির যারা পিতা রয়েছে তাদের শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে, তবে যতটা সমস্যা আসতে পারতো ততটা সমস্যা কিন্তু আসবে না। এবং কিছু জায়গায় দেখতে পাওয়া যাবে খরচ কিন্তু সেভিংসের দিকে আসবে। এবং তুলারাশির সব থেকে বড় যেটা বিষয়, এই তুলারাশির ক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে যে সপ্তমপতি মঙ্গল, সেই মঙ্গল কিন্তু 9th হাউসের মধ্যে রয়েছে এবং থাকবে অনেকটা দিন থাকবে কিন্তু। এবং তুলারাশির যে সমস্ত মানুষেরা ব্যবসা করছে তাদের ব্যবসাদের ক্ষেত্রে বিশেষ লাভ হবার জায়গা রয়েছে। তবে তাহলে কি এরকম হঠাৎ লাভ হয়েই যাবে? না, তার সঙ্গেও কিছু ঘটনা আছে। তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু দেখা যায় এরা প্রচণ্ড পরিশ্রমী হলেও এই তুলারাশির মানুষরা কিন্তু অনেক সময় একটা গাফিলতি ব্যাপার কিন্তু কাজ করে তুলারাশির মধ্যে। আবার এরা কখনো কোনো বন্ধু বান্ধব প্রিয়, তার সঙ্গে সঙ্গে মানে বন্ধু বান্ধবের মানে এই তুলারাশির মানুষরা না জীবনে কিন্তু অনেক, যে সমস্ত তুলারাশির ছেলেমেয়েরা ডেভেলপ করতে পারছে না, তাদের একটা কারণ যে এরা কিন্তু ওই বন্ধু বান্ধব থেকে, গাফিলতি থেকে বেরোতে পারছে না। তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক সময় অলসতাও দেখতে পাওয়া যায়। দেখুন, এই সমস্ত বিষয় যদি থাকে, যে কোনো মানুষের গ্রহ যতই ভালো থাকুক সে ডেভেলপ করতে পারবে না, তাই এইগুলোকে কিন্তু কাটাতে হবে আপনাকে। যদি আপনি কাটাতে পারেন তাহলে পারে কিন্তু এই 2024-এর সেপ্টেম্বরের 28 তারিখের পর থেকে আর অক্টোবরের 12 তারিখ অবধি, ঠিক আছে, আপনার হাতে বেশ কিছু সুযোগ আসবে। হতে পারে মায়ের কৃপায় আপনার হাতে বেশ কিছু টাকা পয়সাও চলে আসতে পারে, কোথা থেকে আসবে জানি না, কিন্তু আসার একটা যোগ রয়েছে। এবং ভালো কন্ট্রাক্ট পাওয়ার, যারা কন্ট্রাকচুয়াল কাজকর্ম করছে, প্রমোটিং করছে বা টেন্ডার নিয়ে কাজকর্ম করছে বা বিভিন্ন কাজকর্মের সঙ্গে যারা নিজের এক কাজকর্মে অর্গানাইজ করছে, নিজের সেলফ প্রফেশন, সেখানে কিন্তু ভালো ভালো কাজের কন্ট্রাক্ট আসতে পারে। তো অবশ্যই আপনি সিরিয়াস হন। এবং এই মাসটার মধ্যে পুজো রয়েছে, এবং এই মাসটার মধ্যে পুজো থাকা মানে বিভিন্ন খরচা বা বিভিন্নভাবে কিন্তু ব্যস্ততার একটা ব্যাপার চলে আসবে। তবে এই মাসটা অর্থাৎ সেপ্টেম্বর আর এই মাসটা ছেড়েই দিন, অক্টোবরের প্রথম দিকটায় আপনি কিন্তু সত্যিই ভালো ভালো সুযোগ পাবেন, এবং এই সুযোগ আপনাকে কিন্তু অনেকটাই মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করে দেবে, তাই সুযোগটাকে অবশ্যই কাজে লাগান। আর লাস্টে প্রত্যেকটি অনুষ্ঠানের ক্ষেত্রে একটি কথা বলি, দেখুন অবশ্যই এই সুযোগ তো অবশ্যই প্রত্যেকটি তুলাশি পাবি, তবে সুযোগটা আপ অ্যান্ড ডাউন্স করে, হয়তো কেউ খুব ভালো সুযোগ পেলো, কেউ হয়তো পেলো না। এটার যে ডিফারেন্স, এটা কেন হলো ডিফারেন্সটা, কারণ আপনার জন্মছকে কত গ্রহ প্রবলেম আছে, তাহলে গ্রহ প্রবলেম যদি থাকে তাহলে তো ভালো জিনিসগুলোকে আটকাবার চেষ্টা করে, তাহলে আপনার ছকে যদি গ্রহ প্রতিকার করা থাকে, আপনার যদি গ্রহের সমস্যা না থাকে, আপনি ডেফিনেটলি সুযোগ পাবেন। আর যদি আপনি ধরুন বিভিন্ন দোষ, বিভিন্ন নেগেটিভ স্থিতি জন্মচক্রের মধ্যে বিভিন্ন গ্রহ পীড়িত, তাহলে ডেফিনেটলি আপনি মনে রাখবেন যে আপনি এই সুযোগটা তো পাবেন না। তার সঙ্গে আপনার বিবাহিত জীবনের সমস্যা বা আপনার বেশ কিছু ধারবাকি হয়ে যাবার সমস্যা, এগুলো কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, এবং বেশ কিছু পারিবারিক সমস্যাও কিন্তু আপনার কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা কোনো মাসের বিষয় নয়, এটা অনবরত চলবে দেখবেন, ঠিক আছে। তাই অবশ্যই কিন্তু নিজের প্রতিকারগুলো করে নেওয়ার চেষ্টা করবে, এটা কোনো মজা কথা না, এটা সিরিয়াসলি বললাম। নইলে কিন্তু সমস্যাগুলোকে আমি যতটা বলছি ততটা আপনি পাবেন না, তাহলে আপনি মনে করবেন যে আমি হয়তো ভুল কথা বলছি, এরকম ব্যাপার কিন্তু নয়। ব্যাপারটাকে ভালো করে ভাববেন যে আমি যেটা কী বললাম, তো এরকমই ফলটা কিন্তু দেয়। যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, তবে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করতে হবে। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন।